হাই বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশের একজন সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালের জীবন কাহিনী। মনোরঞ্জনশীল গোপাল, তিনি হলেন বাংলাদেশের দিনাজপুরের 1 নম্বর আসনের সংসদ সদস্য। তিনি 2014 সালে বাংলাদেশের আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। মনোরঞ্জনশীল গোপালের পৈতৃক বাড়ি দিনাজপুর জেলার কোহারোল উপজেলার নয়াবাদ গ্রামে। তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পেশায় তিনি একজন সাংবাদিকতা, ব্যবসা ও কৃষির সঙ্গে যুক্ত। মনোরঞ্জনশীল গোপাল রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। তিনি তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচন হয়েছেন। গোপাল 2018 সালের 11 জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মহাজোটের প্রার্থী হন এবং 1,98,792 ভোট পেয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। দিনাজপুর প্রতিনিধি 10ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের 6 নম্বর দিনাজপুর 1 নম্বর আসনে সরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনোরঞ্জনশীল গোপাল নৌকায় প্রতীক পেয়ে বিপুল ভোট পেয়ে আবারও জাতীয় সংসদ নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 1,24,314টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ওয়ার্কস পার্টি মনোনীত মোহাম্মদ আব্দুল হক হাতুড়ি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন 24,973টি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই আমাকে ভিডিওকে লাইক কমেন্ট করে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন।